আল্লাযীনা যুক্কিরুনা মিন তাসবীহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরেহ তোমরা যারা ভালো কথাগুলো বলো তোমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলার আরশের মধ্যে গিয়ে পৌঁছে যায় তোমরা যেমন দুনিয়ার মধ্যে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করো তোমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলার আরশের চত্বর পাশে তাওয়াফ করতে থাকে লাহুম নাযাইউন্নাকাদাওয়িন নাহলি মৌমাছি যেমন তার বাসার চতুর্পাশে তাওয়াফ করে ঠিক তোমাদের ভালো কথাগুলো আল্লাহর আল্লাহ তাআল আর আড়সের চতুর্পাশে তাওয়াফ করতে থাকে তো আমরা এখানে ভালো কথা যদি বলি ভালো কর্ম করি আমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলা আরস পর্যন্ত পৌঁছে যায় তো আমরা ভালো কর্ম এবং ভালো কথা বলবো তো ইনশাল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন আব্দুল্লাহ ইমনে আব্বাস রধিয়াম হুতা আলাম হু থেকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভালো কর্মের দুনিয়ার মধ্যে পাঁচটা উপকার ইমনালীল হাসানাত ভালো কর্মের পাঁচটা উপকার ও ইমনালিস খারাপ কর্মের পাঁচটা খুঁতি এক নাম্বার ইন্নালীল হাসানাতি দিয়া অংলীল ওয়াজিহি ইবনে আব্বাস বলেন ভালো কর্মের এক নাম্বার উপকার হল যে ব্যক্তি ভালো কর্ম করে আল্লাহ তালার পক্ষ থেকে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করে দেয় ভালো কর্ম যে করে তার দুই নাম্বার উপকার দুই নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে হলো ওয়ানুরং ফিল অলবি তার অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর পয়দা করে দেয় ফলে সে অন্তরের মধ্যে সবসময় প্রেশানি থাকে না অশান্তি থাকে না সবসময় প্রশান্তময় একটা হৃদয় নিয়ে ঘুরতে পারে তিন নাম্বার ওয়াসাহাতাং ফিররিজিক রিজিকের পরেশানি দূর করে দেয় রিজিকের অভাব থাকে না রিজিকের প্রশস্ত তালমা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেয় চার নাম্বার ফিলবাদান ভালো কর্ম যারা করে তাদের দুনিয়ার মধ্যে শারীরিক শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয় পাঁচ নাম্বার ওয়া মাহাব্বাং ফি হুলু বিলহল ভালো কর্ম যারা করে তাদের তাদের প্রতি অন্যান্য বান্দাদের অন্তরের মধ্যে ভালো কর্ম যে করে তার মোহাব্বত আমার আল্লাহ রব্বুল আলহামিন সৃষ্টি করে দেয় সাধারণভাবে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের মুরব্বীদের জুনাইদবাব অনুগুরি আহমদ শফী আজহার আলিয়ান ওয়ার শাহ শাহ নুর হুসেন কাশিমি তারা যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন তাদের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ওই লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে ওই মানুষের ওই নেককার আহমেরিন সলিহাইন বান্দার প্রতি মহাব্বত তৈরি করে দিয়েছেন কে ونشهد ان سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قال وما هن يا رسول الله قال: الإشراك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم تولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. نماجي جدرو أمرا بوري شيء دورو شريبتايك شتى شوايت لغوت كوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যবস্থাপক মাহফিলের প্রধান সভাপতি প্রধান অতিথি উলামায়ে কারাম সম্মানিত তাওহিদি জনতা ও পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের জমানায় ফেতনা ফাসাদের দুনিয়ায় আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই মাহফিলের মধ্যে আসার মাহফিলের ইসলামিক মজলিসের টুকিটাকি কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য দিল থেকে আদায় করিয়াল আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরএ মোহাম্মদের ৩৩ নম্বর আয়াত তলাবত করেছি এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদার গণ আতীর ল হাওয়া তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো ওয়ালা তুবু তৈলু আ এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না এ আয়াত দ্বারা বোঝা যায় এমনও কিছু কর্ম আছে যেগুলার মাধ্যমে আমল নষ্ট হয় তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন

জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়া বেনুয়া কুম আই এটা পরীক্ষা করার জন্য যে তোমরা তোমাদের জীবদ্দশায় ভালো আমল করো কিনা তোমরা তোমাদের জীবদ্দশায় কে কতটুকু ভালো আমল করো এই জিনিস এই বিষয়টা দেখার জন্য আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তো দুনিয়ার মধ্যে আমরা এসেছি আমাদের সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে আর সেটা হলো ভালো আমল ভালো কর্ম ভালো আমল ভালো আমলকে বলা হয় আমলে সলে তো আমরা এখানে যে কথাগুলো বলছি মাঝে মাঝে কোরআন হাদিস থেকে তেলাবাদ করছি আপনারা সাথে সাথে সুবাহ আনন্দ আলহামদুলিল্লাহ বলছেন এগুলো হলো ভালো কথা এগুলো হলো ভালো কথা আমরা এখানে যে আলোচনাগুলো করি আপনারা যারা শুনেন আমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলার আরশে সে গিয়ে পৌঁছে যায় আল্লাহ আল্লাহ তাআলা সুরতুল ফাতিরের বারো নম্বর আয়াতে বলেন ইলেন হিয়াস আব্দুল কালিম তইনিবু ওয়ালা মানু সলিয়া ভালো কথাগুলো আরোহণ করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আমরা আকাশে আরোহণ করার জন্য বিমান ব্যবহার করি চারতলা পাঁচতলা ফ্ল্যাটে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করি আমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলার عرশে পৌঁছার জন্য একটা জিনিসের প্রয়োজন সেই জিনিসটা কি ভালো কথাগুলো আল্লাহ তাআলার عرশে পৌঁছার জন্য ভালো কর্মের প্রয়োজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যখন বল সুভাহানন্দ আলহামদুল্লিল্লাহ বলা ইলাহ ইল্ল ন হুআল্ল হুয়াকবর তোমরা যখন বল সুভহানন্দ আলহামদুলিল্লাহ অবদ আইলাই হিন্না মালাকুন একজন ফেরেশতা তোমাদের ভালো কথাগুলোকে লুফে নেয় ভালো কথাগুলোকে লুফে নেওয়ার পর বদ আহ না তাহ তা ওই ভালো কথাগুলোকে ওই ফেরেশতা তার ডানার নিচে রেখে দেয় ডানার নিচে রেখে দেওয়ার পর তোমরা যখন ভালো কর্ম করো তোমাদের ভালো কর্মগুলো দেখার পর ওই ফেরেস্তা তোমাদের ভালো কথাগুলোকে আরোহণ করতে করতে আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছে নিয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই বলেন তোমাদের যারা ভালো কথা বলো আলযীনা যুক্কিরুনা মিন তাসবীহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরে যারা ভালো কথাগুলো বলো তোমাদের ভালো কথাগুলো আল্লাহ তাআলার আরশের মধ্যে গিয়ে পৌঁছে যায় তোমরা যেমন দুনিয়ার মধ্যে আল্লাহর কাবাগর তাওয়াফ করো তোমাদের ভালো কথাগুলো আল্লাহ তালার আরশের চতুর পাশে তাওয়াফ করতে থাকে লাহুননাযউয়ুননাকাদউয়িন নাহলি মৌমাছি যেমন তার বাসার চতুর্পাশে তাও অফ করে ঠিক তোমাদের ভালো কথাগুলো আল্লাহ আল্লাহ তাল আর আরসের চতুর্পাশে তাও করতে থাকে তো আমরা এখানে ভালো কথা যদি বলি ভালো কর্ম করি আমাদের ভালো কথাগুলো আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে যায় তো আমরা ভালো কর্ম এবং ভালো কথা বলবো তো ইনশাল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভালো কর্মের দুনিয়ার মধ্যে পাঁচটা উপকার ইন্নালীল হাসানাত ভালো কর্মের পাঁচটা উপকার ওয়াইননাল সায়য়াত খারাপ কর্মের পাঁচটা ক্ষতি এক নাম্বার ইন্নালীল হাসানাতি দিয়া উন লিল ওয়াজিহি ইবনে আব্বাস বলেন ভালো কর্মের এক নাম্বার উপকার হল যে ব্যক্তি ভালো কর্ম করে আল্লাহ তালার পক্ষ থেকে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করে দেয় ভালো কর্ম যে করে তার দুই নাম্বার উপকার দুই নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে হলো ওয়ানুরং ফিল অলবি তার অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর পয়দা করে দেয় ফলে সে অন্তরের মধ্যে সবসময় প্রেশানি থাকে না অশান্তি থাকে না সবসময় প্রশান্তময় একটা হৃদয় নিয়ে ঘুরতে পারে তিন নাম্বার ওয়াসাহাতাং রিজকি রিজিকের পরেশানি দূর করে দেয় রিজিকের অভাব থাকে না রিজিকের প্রশস্ত তালমা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেয় চার নাম্বার ওয়াকুমাতাং ফিলবাদান ভালো কর্ম যারা করে তাদের দুনিয়ার মধ্যে শারীরিক শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয় পাঁচ নাম্বার ওয়া মুহাবাতান ফি কুলুবিল খালক ভালো কর্ম যারা করে তাদের তাদের প্রতি অন্যান্য বান্দাদের অন্তরের মধ্যে ভালো কর্ম যে করে তার محبت আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় সাধারণভাবে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের মুরব্বিদের তাই আলাই জুনাইদ বাবা নুগুরি আহমদ শফি আযহার আলী আনওয়াশাশ নূর হুসাইন তারা যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন তাদের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ওই লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে ওই ওই মানুষের নেককার বান্দার প্রতি তৈরি করে দিয়েছেন কে তো আমরা ভালো কর্ম করবো কি বলেন খারাপ কর্ম করার পাঁচটা ক্ষতি ভালো কর্ম করার যেমন পাঁচটা উপকার খারাপ কর্ম করার তেমন পাঁচটা ক্ষতি ভালো কর্ম যে করে তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল ইন্নাল ইন্নাল্লাহ اذا احب عبدান আমার আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন নাদা জিব্রাইল জিব্রাইল কে ডাকে কে ডেকে বলে ও তুমি শুনে নাও আমি বান্দাকে আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জের অমুক বান্দাকে আমি ভালোবাসি সুতরাং ফা তুমিও এই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও জিব্রাইল আলাইহিস সাল্লাম যখন আল্লাহর কাছ থেকেই কথা শুনেন জিব্রেইল সাথে সাথে সমস্ত ফেরেস্তাদের কাছে এসে বলেন ও ফেরেশতাদের দল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন সুতরাং তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও এভাবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে বান্দা ভালো কর্ম করে তার প্রতি মোহাব্বত করেন আর আমার আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে দুনিয়ার সমস্ত মানুষ আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দেয় তো খারাপ কর্ম করার যেমন পাঁচটা উপকার ভালো কর্ম করার যেমন পাঁচটা উপকার খারাপ কর্ম করার এরকম দুনিয়াতে পাঁচটা ক্ষতি খারাপ কর্ম করার দুনিয়াতে এক নাম্বার ক্ষতি হলো আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দার চেহারার মধ্যে গজব এবং আজাব দান করে দেয় ফলে এই বান্দার চেহারার দিকে তাকালে ভালো লাগে না ওই বান্দাকে দেখলে মায়া লাগে না ওয়া ইন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা জুলুম দান করে দেয় ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালা জুলুম দিয়ে দেয় একাকিত্ব দিয়ে দেয় ফলে তার অন্তরের মধ্যে সব সময় পেরেশানি থাকে দুই নাম্বার অন্তরের মধ্যে অশান্তি তিন নাম্বার মনুক ফির রিজকি খারাপ কর্ম যারা করে তাদের রিজিকের পেরেশানি আল্লাহ বাড়ায় দেয় ফলে তারা রিজিকের পেরেশানিতে ভুগে অনেক টাকা ইনকাম করে কিন্তু রিজিকের অশান্তি দূর হয় না চার নাম্বার তাদের শারীরিক শক্তি আমার অক্ষম করে দেয় খারাপ কর্ম যারা করে তাদের শারীরিক শক্তি কমে যায় ছয় পাঁচ নাম্বার খারাপ কর্ম যারা করে তাদের প্রতি ঘৃণা সমস্ত মানুষের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দেয় আপনি যদি খারাপ কর্ম করেন আপনার প্রতি সমস্ত মানুষের ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো কর্ম করার এবং খারাপ কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন দামে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস মালিকিল আলিকিল আসকারি রদিয়াল্লাহু তাআলাহুর বর্ণনা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন বলেন ইন লা ইয়াকুনান্না মিন উম্মতী আকওয়াম আমার উম্মতের একদল এমন হবে যারা কিয়ামতের আগে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যারা চারটা বড় বড় অপরাধকে হালাল মনে করবে চারটা বড় বড় অপরাধকে তারা হালাল মনে করবে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বড় বড় অপরাধ কে আল্লাহর রসুল বলেন এসতা হাইলুনাল খাইরুর র ওয়ালহারি র ওয়াল সম ওয়াল মহাজীব এসতা হাইলুনাল হাইরুর জিনা করাকে তারা হালাল মনে করবে আপনারা অনেকে বলতে পারেন আমরা তো জিনা করি না আমরা জিনা করি না ঠিক আছে কিন্তু আপনাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা জিনাকে হালাল মনে করবে কিছু কোন পরে আমি বলছি কিভাবে হালাল মনে করা হয় দুই নাম্বার ওয়ালহারি র রেশমের কাপড় পরিধান করাকে হালাল মনে করবে তিন নাম্বার ওয়াল সম্র মদ পান করাকে তারা হালাল মনে করবে চার নাম্বার তারা হালাল মনে করবে গান বাজনাকে তারা হালাল মনে করবে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের একদল জিনা করাকে তারা হালাল মনে করবে ব্যবচার করাকে তারা হালাল মনে করবে জিনা কত প্রকার জিনা দুই প্রকার হাদিসের ভাষায় জিনা কত প্রকার জিনা দুই প্রকার এক উল কি মানে প্রকৃত পক্ষে জিনা আরেকটা হলো জিনা উল মাজাজি জিনা উল মাজাজি কি জিনা উল মাজাজি হলো রূপক অর্থে জিনা জিনা উল হাকি কি সম্পর্কে আমার রব্বুল আলমিন সোহরতুল বানী ইসর ইলের বত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালা তা অ রাবু জিনা ইনাহু হোক নাফা ও আমার বান্দরা তুমরা জিনার নিকটবর্ত্তী হও না বেবিচারের নিকটবর্তী হইও না ইন নাহু হোকানাফা হাইসা কেননা এটা হলো অশ্লীল কর্মকাণ্ড ওয়াসা আসাবিলা এটা হলো মন্দ কতই না মন্দ জিনার নিকটবর্তী হও না বুখারী শরীফের বর্ণনা সাত পাঁচশত বিশ নম্বর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন সআলতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলাম আইয়ু ইয়া নবী আল্লাহ আইউ জামবি আযম বড় বড় পাপ কি ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তখন উত্তরে বলেন আন্তাজআলুলিল্লাহি নিদদান ওয়া হলা খালাকাকা বড় পাপ কি বড় পাপ এক নাম্বার বড় পাপ হলো তোমার রব তোমাকে সৃষ্টি করেছে কিন্তু তুমি তোমার রবের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করলে ইবনে মাসউদ বলেন এটা তো অনেক বড় পাপ এটা তো শিরিক গুনা এর পরের পাপ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ আংটা কুতুলা ওয়ালাদা আই তো আমামাক তোমার সন্তান তোমার সাথে রিজিকে শরিক হবে খাবারে শরিক হবে তোমার সন্তান তোমার সাথে খাবারে শরিক হবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলো এই ভয়ে তোমার স্ত্রীর কোনো সমস্যা নাই তোমার স্ত্রীর কোনো প্রকারের কোনো শারীরিক অক্ষমতা নাই তারপরেও তুমি তোমার স্ত্রীকে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে তুমি বিভিন্ন কৌশল অবলম্বন করে তুমি সন্তান নিচ্ছ না এটা তোমার মানুষ হত্যা করার পাপ হচ্ছে এটাই হলো দ্বিতীয় বড় গুনাহ ইবনে মাসউদ বলেন এর পরের বড় গুণা কি আল্লাহ রসুল বলেন আং তু জানি বেহালি তোমার প্রতিবেশীর সাথে তুমি জিনাই লিপ্ত হলে বলেন নাউজুবিল্লা জিনাই লিপ্ত হওয়া এটা মহাপাপ এই বিষয়ে আল্লাহ তালা বলেন জিনায় যারা লিপ্ত হয় তাদেরকে তাদের শাস্তির ব্যাপারে ইশারা করে আল্লাহ রব আলামিন বলেন ওমাইয়াফ আল দা আসামা যারা জিনায় লিপ্ত হয় তাদেরকে আসাম নামক স্থানে লিক্ষেপ করা হবে আসাম আসাম কি আসাম জাহান নামের একটা স্থানের নাম যেখানে থাকবে বুগত ওয়াজ জুনাত জিনাকারী এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহকারী তারা ওই স্থানে থাকবে আসাম বুখারি শরীফের তেরোশো ছিয়াশি নম্বর হাদিস বর্ণনা তিনি বলেন একদিন আমরা ফজরের নামাজের সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতিদিনের মতো আমাদের দিকে ফিরে বসলেন আমরা যেভাবে সাধারণত ফজরের নামাজের সময় ইমাম আমাদের দিকে ফিরে বসে ঠিক এরকম প্রতিদিন আল্লাহ রসুল এভাবে সাহাবিদের দিকে ফিরে বসতেন তো একদিন নবী করিম সাল্ল সাল্লাম সাহাবিদের দিকে ফিরে বসে জিজ্ঞাসা করলেন তোমরা কি আজকে রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবাই কেরাম বলেন না আমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখিনি তখন আল্লাহ রসুল বলেন আমি আজকে স্বপ্নে দেখেছি আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দুজন লোক আমার কাছে আসলো আমাকে ধরলো এবং খুব দ্রুত আমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় দাঁড়া দাঁড় করলো সেখানে আমি দাঁড়িয়ে দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম বিশাল বড় একটি চুলা কি বলেন চুলা সাধারণত সেই চুলাটা আল্লাহ রসুলের বর্ণনা তিনি বলছেন বুখারী শরীফের হাদিস তেরোশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন সেই চুলাটার মুখটা আমি দেখতে পেলাম ছোট মাঝখানের জায়গাটা বিশাল বড় গহীন আপনারা যারা সাধারণত রেস্টুরেন্টে যান দেখেন পাক তুনদুলুটি যে তৈরি করে চুলাগুলো এগুলোর মাথার মুখটা থাকে ছোট কিন্তু ভিতরের অবস্থাটা থাকে কি বিশাল গরম আল্লাহ রসুল বলেন আমি দেখতে পেলাম চুলাটার ভিতরে কিছু নারী এবং কিছু পুরুষ তাদেরকে আগুনে ঝলসানো হচ্ছে বলেন নাউজবিল্লা হঠাৎ দেখতে পেলাম আগুনটা তাদেরকে ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসলো কি করলো আগুনটা তাদেরকে ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসলো তো আমি মনে করলাম যে ওই ভিতর থেকে কিছু মানুষ সেই চুলার মুখ দিয়ে বেরিয়ে আসবে কিন্তু না না আবার তাদেরকে টান দিয়ে নিচে নিয়ে গেলো বলেন নাউজবিল্লাহ এভাবে কিছুক্ষণ পর পর তাদেরকে উপরে নিয়ে যাচ্ছে আগুন আবার তাদেরকে কিছু কিছুক্ষণ পর পর নিচে নিয়ে আসছে তখন রসুল কাইম সাল্লাম জিজ্ঞাসা করলেন এদের এরা কারা ফেরেজ তারা বলল ইয়া রসুল এরা হলো ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দি যারা দুনিয়ার মধ্যে জিনাই লিপ্ত হতো বলেন নাউজুবিল্লা তো আমরা জিনা উল হাকি কি সম্পর্কে বুচ্ছিত প্রকৃতপক্ষে জিনা আরেকটা হলো জিনা উল মাজাজি ওই যে বলছিলাম দুই প্রকার আরেক প্রকার জিনা উল মাজাজি রূপক জিনা বুখারি শরীফের বর্ণনা ছয় হাজার ছয় শত বারো নম্বর হাদিস ছয় হাজার ছয়শ বারো নম্বর হাদিস জিনা উল আইনি মাজাজি রূপকর্তে জিনার এক নাম্বার জিনা হলো রূপকর্তে জিনা ছয় প্রকার প্রধানত কয় প্রকার ছয় প্রকার এক নাম্বার জিনাল আইনি আন্নাজরুন রূপকর্তে জিনা ছয় প্রকারের প্রথম প্রকার হলো চোখের জিনা চোখের জিনা হলো দেখা তাকানো বলেন না আপনি ফোন ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের নারীদের ছবি দেখছেন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ব্লু ফিল্ম দেখছেন আপনি কোনো না কোনো নারীর দিকে বেগানা নারীর দিকে তাকাচ্ছেন আপনার স্ত্রী না অন্য একটা নারীর দিকে তাকাচ্ছেন যতক্ষণ আপনি খারাপ সিন দেখবেন ততক্ষণ আপনি জিনার জিনার মধ্যে লিপ্ত হচ্ছেন এক নাম্বার মাজাজি হলো কি চোখের জিনা দুই নাম্বার জিনা উল লিসানি আল মুখের জিনা হলো কথা বলা গার্লফ্রেন্ডের সাথে রাত কে রাত সারা রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলেন এটা মুখের জিনা হ্যাঁ এটা জিনা বুখারী শরীফের হাদিস আপনার মিলান ছয় হাজার বারো নম্বর হাদিস মিলান মুখের জিনা এটা আল্লাহ রসুল বলে গেছেন মুখের জিনা রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন এটা মুখের জিনা জিনা উল জিনা উল আল মানতেক তিন নাম্বার জিনা উল উজুনি আসাম কানের জিনা হলো শ্রবণ করা চার নাম্বার জিনা উল ইয়াদি আল হাতের জিনা হলো স্পর্শ করা পাঁচ নাম্বার জিনা পায়ের জিনা হলো হেঁটে যাওয়া আপনি জিনা খারাপ কর্ম বেবিচারি লিপ্ত হওয়ার জন্য যাচ্ছেন আপনার পায়ের জিনা হচ্ছে নাম্বার কলবি অন্তরের জিনা হলো তামান্না ওয়াতাসী কল্পনা করা আর এই ছয়টা আর এই পাঁচটা যে করে তার মাধ্যমে ওই নফস ওই তার পাঁচটা জিনা যে সংগঠিত করে অর্থাৎ পাঁচটা মাজাজি জিনা যে করে রূপকর্তে জিনা যে করে তার মাধ্যমে লজ্জাস্তানের মাধ্যমে সে জিনাটা পরিপূর্ণ হাকিকি হয়ে যায় বলেন জিনাউল ইয়াদ হাতের জিনা স্পর্শ করা হাতের মাধ্যমে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যারা উল্টাপাল্টা নারীদেরকে মেসেজ করেন উল্টাপাল্টা ছেলেদেরকে নারীরা ছেলেদেরকে উল্টাপাল্টা মেসেজ করেন তাদেরকে বলছি আপনারা জিনা উলিয়াত এটা আপনাদের জিনা হচ্ছে হাতের জিনা আপনারা কি করছেন যদি জিজ্ঞাসা করা হয় কি করছেন আই এম স্ক্রলিং

যতক্ষণ আপনি জিনার আপনি এই কাজে লিপ্ত থাকবেন যতক্ষণ আপনি চ্যাটে লিপ্ত থাকবেন যতক্ষণ আপনি কথায় লিপ্ত থাকবেন ততক্ষণ জিনা আর জিনা অভিভাবক না অভিভাবকরা আপনারা যারা আছেন আপনাদের সন্তানদেরকে বাঁচান এই জিনা থেকে বাঁচান তারা রাত দশটার পর বারোটার পর অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে সম্ভব হয় তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে তাদেরকে বিয়ের বিয়ে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ পক্ষ থেকে বরকত পাবেন কিন্তু তারা জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন বুখারি শরীফের আটশো তিরানব্বই নম্বর হাদিস কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি অভিভাবকরা শুনো তোমরা দায়িত্বশীল তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে অভিভাবকরা সুস্পষ্ট শুনে রাখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিতাবুল জুহুদ খন্ড নম্বর 2 ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ পিতাকে তার সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ সন্তানকেও কিয়ামতের দিন পিতার ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে আপনার সন্তান খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে অথচ আপনার কোনো খবর নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জিনার জিনা করার চারটা খুঁটি যে এলাকায় জিনা হয় সেই এলাকায় চারটা জিনাকারীর চারটা খুঁটি এক নাম্বার জিনাকারীর দোয়া কবুল হয় না জিনাকারীর দোয়া কবুল হয় না হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যখন রাত্র নির্জন হয়ে যায় তখন একজন আহ্বানকারী এসে মানুষদেরকে ডাকে আছো কি কোনো এমন বান্দা হালমিং তা আছো কি কোনো এমন বান্দা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে আছো কি কোনো এমন বান্দা যার রিজিকের প্রয়োজন আমার আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমাকে রিজিক দান করবে আল্লাহর নবী বলেন ওই সময় যে দোয়া করে তার দোয়াই আল্লাহ কবুল করে নাই একমাত্র জিনাকারীর দোয়া কবুল হয় না জিনা করার দুই নাম্বার ক্ষতি যে এলাকার মধ্যে জিনা হয় ওই এলাকার মধ্যে জিনাকারী এবং সুদখোর আত্মার গিব উত্তার আত্মার গিব উত্তার গিব খন্ড নাম্বার দুই আছে আদিস জিনাকারি এবং সুদখুর এই দুই প্রকারের অসুস্থ রুগী এই দুই প্রকারের রুগী যে এলাকায় থাকে ওই এলাকার এই তাদের অপকর্মগুলো আল্লাহ তালার আরশ থেকে আজাবকে ওই এলাকার মানুষের জন্য হালাল করে নাই বলেন নাউজবিল্লা এই এলাকার রূপগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের মানুষ শুনে রাখেন এই এলাকার মধ্যে আল্লাহ আজাব দিতে চায় না তারা আসমানে গিয়ে ওই সমস্ত অপকর্মগুলো আল্লাহকে বলে আল্লাহ আজাব দেন আল্লাহ বলে না দেবো না বলে দিতেই দিতেই হবে হবে টেনে আজাব আপনাদের উপর নিয়ে আসে আপনারা যারা সুশীল সমাজ আছেন আপনারা যারা আছেন সুদখুর চিহ্নিত করেন জিনা চিহ্নিত করেন যদি দরকার হয় তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন কিন্তু জিনায় লিপ্ত হতে দিয়েন না এই জিনা আপনাদের উপর আজাব আনছে আজকে বাংলাদেশের অবস্থার দিকে তাকালে দেখা যায় আমাদের চতুর্দিকে আজাব আর গজব করোনা ভাইরাসে আজকে সারা বিশ্ব তুলপার এ আজাব কাজের জন্য অথচ আমাদের সমাজের কিছু মানুষ এই অপকর্মগুলোকে তারা লিভ টুগেদার ফ্রিডম লাইফের দোহাই দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশায় আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের এলাকা আমাদের সমাজটাকে তারা ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে যাচ্ছে তাদেরকে আটকান জিনা যারা করে তাদের দুই নাম্বার ক্ষতি হলো তারা আজাব নিয়ে আসে আকাশ থেকে আসমানি গজব নিয়ে আসে তিন নাম্বার যারা জিনা করে তাদের তিন নাম্বার ক্ষতি হলো যখন জিনায় লিপ্ত হয় তখন তার ইমানটা ছিনিয়ে নেয় নাউজবিল্লা বলেন ইমানটা তখন তার সাথে থাকে না ইমানটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় যুবক বাইরা যারা আছো শুনো তোমরা চ্যাট করছো ফোনে যখন তোমরা চ্যাট শুরু করো তখন তোমাদের ইমান তোমাদের কাছে থাকে না আর তারগিব ও তারগিব তৃতীয় নাম্বার খণ্ড হাদিস আল্লাহ রসুল বলেন তোমাদের কাছ থেকে তখন ইমান তাকে নেওয়া হয় এটা মাথার উপরে ঘুরে ইমানটা ঘুরে আল্লা না করো ওই সময় যদি আজরাইল তোমার সামনে এসে যায় আর ওই সময় যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে মৃত্যুবরণ করো অথবা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বা বিভিন্ন খারাপ মেয়েদের সাথে বা জিনার কর্মকাণ্ডে তুমি যাচ্ছ ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি কিন্তু বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে জিনা করার তিন নাম্বার ক্ষতি কি যখন সে জিনায় লিপ্ত হয় অর্থাৎ চুর যখন চুরি করে তখন তার ইমান তার সাথে থাকে না জিনাকাই যখন জিনা করে তখন তার ইমান তার সাথে থাকে না তিন নম্বর ক্ষতি তার ইমান তার থেকে কি করা হয় চিনিয়ে নেওয়া হয় চার নাম্বার যে এলাকায় জিনা হয় সে এলাকায় আল্লাহ তালার পক্ষ থেকে দুর্ভিক্ষ নাজিল করে দেয় বলেন না উজুবিল্লা আজকে সাধারণত খেয়াল করে দেখবেন দ্রব্য মূল্যের দাম এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যে আমাদের দ্রব্যমূল্য কেনা নিম্নমানের মানুষের কথা তো বাদই দিলাম মধ্যবিত্তদের কথাই বলেন মধ্যবিত্তরা আজকে খাবার কিনতে হিমশিম খাচ্ছে খাচ্ছে কি খাচ্ছে না বলেন কাদের জন্য এগুলো আসছে আসমানি গজব আসছে তো আমরা জিনা থেকে বেঁচে থাকবো তো দুই নাম্বার ওই যে হাদিস জিনাকে তারা হালাল মনে করবে দুই নাম্বার কাপড় পরা সিল্কের কাপড় পরা হালাল মনে করবে অনেকে সিল্কের কাপড় পরেন সিল্কের কাপড়টাকে তারা কি করবে হালাল মনে করবে আল্লাহ পুরুষের জন্য সিল্ক অর্থাৎ রেশমের কাপড় এবং স্বর্ণ এগুলো জান্নাতে হালাল করেছেন কিন্তু দুনিয়াতে তাদের জন্য কি হারাম রেশমের কাপড় পরা যাবে না তিন নাম্বার ওয়াল খমর মদ পান করাকে হালাল মনে করবে বলেন না ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার উন্মতের এক দল মদ পান করাকে হালাল মনে করবে মদের নাম মদ দেবে না ইসমিহি মদ পান করবে মদের আরেক নাম দিয়ে মদের নাম মদ থাকবে না বর্তমানে আপনারা খেয়াল করলে দেখবেন মদের নাম কিন্তু মদ না কানাডা ড্রাইভ মাস বোটকা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তারা বিয়ার বিভিন্ন নাম দিয়ে তারা মদ পান করে করে কি করে না লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত দশটার পর সেটা সাংস্কৃতিক থাকে না সেটা মদের অনুষ্ঠানে পরিণত হয় লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত দশটার পর সেটা সাংস্কৃতিক থাকে না লেখা থাকে সাংস্কৃতিক সম্মেলন কিন্তু সেটা সাংস্কৃতিক থাকে না রাত দশটার পর মদের আক্রায় পরিণত হয়ে যায় যে অনুষ্ঠান ভালো নাম দেওয়া থাকে কিন্তু সেটা হয় মদের এমন কোনো বিয়ে এমন কোনো গায়ে হলুদ নাই যে গায়ে হলুদের মধ্যে আজকে মদ পান হয় না শুনেন আল্লাহ রসুল আরো কি বলছে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে শুধু মদ পান করে খ্যান্ত হয় না বরং ওইখানে এমন কর্মকাণ্ড হয় সেখানে বিভিন্ন ধরনের অপ বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড কর্মকাণ্ড সংগঠিত হয় যেমন সেখানে গান বাদ্য বাজনা হয় বিভিন্ন নারীদের সাথে নাচানাচি হয় হয় কি বর্তমান অবস্থা মিলতেছে কি মিলতেছে না আল্লাহ রসুল সতর্ক করে গিয়েছেন মদ পান করাকে কি করবে হালাল মনে করবে চার নাম্বার ওয়াল মা বাদ্য বাজনাকে হালাল মনে করবে ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু বলেন তোমাদের মধ্যে যারা গানের বাজনা শোনো গান বাজনা যার অন্তর গান বাজনা যে শুনে তার অন্তরের মধ্যে নিফাকির বীজ বপন হয় বীজ তৈরি হয় বলেন না হুজবিল্লা আপনি গান শুনেন না হঠাৎ করে আপনার বন্ধু বললো দুস্ত এই গানটা শুন এই গানটা আপনি যখনই শুনবেন আপনার অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হবে বলেন না হুজবিল্লা আজকে আমাদের সমান সমাজে গান বাজনাকে হালাল মনে করা হয় এমন কোনো মানুষ নাই যার ফোনের মধ্যে বাজনা নাই কিন্তু মনে রাখবেন ইবনে মাসকুদ রাহ তালাহ বলে গিয়েছেন আল্লাহ নবীর হাদিস গান বাজনা যেই শুনে তার অন্তর কি হয় নেফাকের সৃষ্টি হয় সমাজে এমন অনেক লোক দেখা যায় যে তারা তাদের সন্তানদেরকে সকাল আগে একটা সময় সকালবেলা দেখা যেত যে মক্তবের মধ্যে সন্তানকে নিয়ে যায় কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় কোথায় নিয়ে যান বলে আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়াম গান গানের আসরে নিয়ে যাচ্ছি একাডেমিক শিক্ষা কেন্দ্র শিক্ষার স্কুলে নিয়ে যাচ্ছি সেখানে গান শিখায় গান শেখায় নাচ শেখানোর জন্য নিয়ে যাচ্ছি বিল্লাহ বলেন এই যে ওই যে গার্জিয়ান যে অভিভাবক তার সন্তানকে এই সমস্ত কর্মকাণ্ডে শিখাচ্ছে গান শিখাচ্ছে নাচ শিখাচ্ছে বিভিন্ন একাডেমিক স্কুলে নিয়ে যাচ্ছে ওই অভিভাবক কষাই ওই বাপমা কষাই যে তার সন্তানকে খারাপ কর্মের মধ্যে লিপ্ত করছে ওই বাপমা কষাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন মাসউল আন রাইয়াতিহি তাদের ব্যাপারে তাদের সন্তানের দায়িত্বের ব্যাপারে তাদের জিজ্ঞাসিত করা হবে কেয়ামতের দিন তারা ধরা পড়ে যাবে আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহলিমের 6 নম্বর আয়াত কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার প্রটেক্ট সেলফ এন্ড ইয়োর ফ্যামিলিস এগেইনস্ট অফ ফায়ার পরিজন নিজে বাঁচাও এবং পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও আপনার সন্তান খারাপ কর্মী লিপ্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান অবাধ আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছে আপনার মেয়ে অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছে আপনার স্ত্রী বেপরদায় বাজারে ঘোরাফেরা করছে আপনি এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন কাল হাসরের ময়দানে আপনাকে ধরা হবে আল্লাহ রসুল বলেন সালাহাতুন হারুরমা আলাই হিমুল জান্নাত তিন ব্যক্তির উপর জান্নাত হারাম এক নাম্বার মুদমিনুল খমর নেশাদ্রব্য পানকারী ব্যক্তি নেশা দ্রব্য যে ব্যক্তি পান করে বাবা খুর মদ খুর জুয়াখুর গাজাখুর এই সমস্ত খুরেরা জান্নাতে যেতে পারবে না দুই নাম্বার পিতা মাতার অবাধ্য এমন কিছু সন্তান আছে সমাজের মধ্যে যারা পিতা মাতার অবাদ্য মা যদি বলে এটা কর তাহলে সে করে উল্টাটা মা যদি বলে ফজরের নামাজে যা বরং মার সাথে বেয়াদুবি করে পিতা মাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না তিন নাম্বার আর রজুল দায়ুস আল্লাহর রসুলকে সাহাবিরা প্রশ্ন করলেন দায়ুস কি ওগো আল্লাহর রসুল দায়ুস কি আল্লাহর রসুল বলেন আল্লা দি ইউকি রুফি আহলিহিল খবুস দায়ুস হল ওই ব্যক্তি যার পরিবার পরিজন খারাপ কর্মী হয়ে যায় অথচ সে এটাকে বাধা দেয় না যার স্ত্রী স্ত্রী ছবি যে ফেসবুকে আপলোড করে আর শত শত মানুষ এই ছবি দেখছে লাইক করছে কমেন্ট করছে ওই ব্যক্তি যার মেয়ে অন্য ছেলের সাথে মেলামেশা করছে যার সন্তান খারাপ লিপ্ত হয়ে যাচ্ছে যার স্ত্রী বেপরদায় বাজারে ঘোরাঘাড়ি করছে ওই ব্যক্তি হলো দায়ুষ যে তার ফ্যামিলিকে ভালো কর্মের মধ্যে লিপ্ত করে না বরং খারাপ কর্মে চলে যায় তার ফ্যামিলিকে আটকায় না তাকে দায়ুষ বলা হয় আল্লাহ রসুল বলেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জান্নাত না তো আমরা সবাই এই সমস্ত খারাপ কর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তো ইনশাল্লাহ আজান হয়ে যাচ্ছে সময় নাই কথা অনেক বলার ছিল তো সময় স্বল্পতার কারণে বলতে পারিনি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন আমরা যেন সময় ভালো কর্মে থাকতে পারি কি বলেন আমিন নেক আমল যেন বেশি বেশি করতে পারি আলেনদের সাথে সম্পর্ক রাখবেন